সো হ্যালো ফ্রেন্ডস, আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ। তো আজকে সকালে খুব সুন্দর মনোরম আমার বাগানের কিছু দৃশ্য আর কুয়াশার দৃশ্য দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দিনটা। আর ওইদিকে মাঠ আর আমাদের বাংলাদেশ দুটোই পুরো কুয়াশাতে ঢেকে ঢুকে গেছে। আর তারপর পর আমি নিচে এসে দেখি কিছুক্ষণ পরে, মানে তখনই না, তার কিছুক্ষণ পরে দেখি মা ঘরটার মধ্যে। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, আর তারপরে ভিডিও করতে বলে গেছিলাম। আর খাওয়া দাওয়ার ভিডিও কী বা করবো, বোরিং লাগছিলো, তার জন্য সন্ধ্যেবেলায় চলে আসলাম চপ ভাজা নিয়ে কিছু ভিডিও। তো আমি বাড়িতেই আজকে চপ ভাজছিলাম, যেহেতু আজকে ভাবলাম যে সব কিছুই আছে বানিয়ে ফেলি বাড়িতে, তার জন্য প্রথমে একটু বেসন টেসন গুলে রেখে দিলাম। আর তারপরে আমি দিয়ে নিলাম সন্ধ্যেটা। আমি অ্যাকচুয়ালি বেসনটা গুলে এই কারণে রেখে দিয়েছিলাম যাতে অনেকটা টাইম রেস্ট পাই আর বেসনটা খুব সুন্দর করে মশলাগুলো ব্লেন্ড হয় যাতে টেস্টটা ভালো আসে। তো এটা অনেকেই করে থাকো সব কিছু, তো আমি একটু মিক্স করে রাখলে। আর তারপর পর কড়াইতে দিয়ে দিলাম তেল সন্ধ্যেটা দেওয়ার পরে। আর এই হচ্ছে আমার লঙ্কা, যেগুলো বড় বড় লঙ্কা হয় না, আচারি লঙ্কা, ওই লঙ্কাগুলো ভাজি, মানে নর্মালি ভাজি, খুব একটা আহামরি সুন্দর করে ভাজি না। আর তার সঙ্গে গোটা করে নিয়েছিলাম ব্রোকলি এই চপ, অ্যাকচুয়ালি একটু ভ্যাশন বেশি ছিল তাই। তো ব্রোকলির চপটাও না খেতে ভালো লাগছিলো, ফার্স্টে ভেবেছিলাম যে কেমন লাগবে না লাগবে, বাট অসাম লাগছিলো, তোমরাও ট্রাই করতে পারো। তারপর পর আমি নিয়ে আসলাম একটা কেক, যেহেতু আজকে ছিল 25শে ডিসেম্বর। তো ও হ্যাঁ, তোমাদের সবাইকে 25শে ডিসেম্বরের শুভেচ্ছা জানালাম আজকে, মানে আমি 1 জানুয়ারির দিকে প্রায় আপলোড করছি। তো ফার্স্টে একটা টুকরো নিজের টুকুস করে খেয়ে নিয়ে তারপরে আমার মা শুয়েছিল, মাকে দিয়ে দিলাম। আর তারপর পর আমার ভাগ্নির একটা দিয়ে দিলাম, আর তার সাথে দিচ্ছিলাম আমার বোনকে। এই যে আটা মাখছে, ও বলছে আমি আটা মাখছি, এখন তুই আমাকে দিচ্ছিস, লজ্জা করে না তো। তারপর পর আমি আর আমার ভাগ্নি বেরিয়ে পড়লাম একটু রাস্তায়, অ্যাকচুয়ালি নিতে যাচ্ছিলাম পেট্রোল পাম্পে পেট্রোল। তো সেইভাবে সেই কারণে আমরা আরেকটা জিনিস খাওয়ার উদ্দেশ্যও বেরিয়ে পড়লাম। আর পেট্রোল পাম্পে গিয়ে তো আমার ভাগ্নি বলে কি না, তুমি আমার ভিডিও এত করবো না, আমার ভালো লাগে না, ওটা আমার পচামা মা, দেখো আমার পচামা। তারপর পেট্রোল টেট্রোল নিয়ে টুক করে আমি আর ও হাঁটতে হাঁটতে চলে আসলাম সামনে একটা ফুচকার দোকানে, যেখানে ও আর আমি দুজনেই করছিলাম ফুচকা। আর ফুচকাগুলো খুবই টেস্টি ছিল। তো আমি যেহেতু ওর ভিডিও করেছি, তো ও বললো আমি তোমার ভিডিও করব। তো ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের একটা ভাই যে খুব দুষ্টুমি করছিল, আর এই হচ্ছে আমার বোন, বাড়ি এসে দেখি ওর আটা মাখা হয়ে গেছে। তো ওরও দিচ্ছিলাম, ও একটু ন্যাকামো দিচ্ছিল, আর তখন আমি এক কামড়ই কেকটা নিয়ে চলে গেছিলাম, পেট্রোল পাম্প বন্ধ না হয়ে যায় সেই কারণে। তো বাড়ি এসে দেখো কতো রকম ন্যাকামো দিয়ে খাচ্ছি। আর এই হচ্ছে আমার হাতের কলকা, আমি না কলকা করতে পারি কিন্তু করা হয় না। তারপর পর রাতেবেলা মা খাওয়া দাওয়া করছিলো, করা টাওয়ার পরে আমিও একটু মুখ টুকগুলো ওয়াশ টোয়াশ করে নিলাম, মানে একটা ক্রিম মেখেছিলাম, নাইট ক্রিম। তো মানে নাইট ক্রিম বলতে যাতে ব্রণ না হয়, তো শীতকালে কেয়ারিং করা তো অবশ্যই জরুরি। তো একটা ক্রিম ক্রিম মেখে নিয়ে আমি ভেবেছিলাম শুয়ে পড়বো, কিন্তু এই দেখো এগুলো অ্যাকচুয়ালি কী বলতো, আমার না খুব নর্মাল কিছু প্রোডাক্টস ইউজ করি, যেমন কি একটা প্রোডাক্ট দিয়েছিলো যেটা রাতেরবেলা মুছে 10 মিনিট মতন মেখে রেখে ছোটোকে ওয়াশ করে ফেলতে হবে, মুছে ফেলতে হবে, তারপরে দিতে হবে অ্যালোভেরা জেলটা, দিয়ে তুমি খানিক্ষণ ম্যাসেজ টেস্ট করে শুয়ে পড়তে পারো। আর আমি হাতের জন্য অবশ্যই করে অ্যাপ্লাই করি ভ্যাসেলিনের বডি লোশন, যেটা খুবই ভালো লাগে। আর তার সঙ্গে সঙ্গে আমি একটু দিই লোটে ঠোঁটে লিপ বাম, আর লিপ বামের ওপরে একটু ভ্যাসেলিন, লিপ বামটা যত অনেকটা থিন হয় সেই কারণে, আর থিন লেয়ারই দিই, নাহলে ঠিকটা প্রচণ্ড পরিমাণে লাল হয়ে যাবে সেই কারণে। আর তো চলো আজকের মতন এখানেই আমি ব্লগটা রেখে দিচ্ছি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আবারও একবার বড়দিনের শুভেচ্ছা দিলাম, যদিও বড়দিন অনেকদিন আগেই পার হয়ে গেছে। আর এখন আজকে যেহেতু আমি ব্লগটা চাচ্ছি, তো সেই কারণে তোমাদের ওকে অবশ্যই করে বলে রাখছি আজ শুভেচ্ছা, যেটা হচ্ছে 1 জানুয়ারি। তো অবশ্যই করে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ মাই ফ্রেন্ডস। আর আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।